আসলে এইগুলো যাদের বুক ডাউন হচ্ছে না বা পুশ আপ দিতে পারছো না, যে এক্সারসাইজগুলো দেখানো হচ্ছে সোজার একাডেমির শিক্ষার্থীদেরকে, এই এক্সারসাইজগুলো তোমরা বসে বসে প্র্যাকটিস করবে। কারণ পুশ আপে ভয় পেয়ে কোনো লাভ নেই, ঠিক আছে কি? পুশ আপে ভয় পেয়ে কোনো লাভ নেই। এটা মিনিমাম ধরো কত হবে যদি আমরা এই এক্সারসাইজগুলো করি তাহলে আমাদের পার্সেলের শক্তি বাড়লে বুকডাউন দেওয়াটা সহজ হবে। আবার অনেকের বিম নাও, ডাম্বেল নাও থাকতে পারে, তুমি দুটা পরিষ্কারই দাও, ঠিক আছে কি? ভয় পেয়ে লাভ নেই, ভয়কে জয় করে সুন্দর একটা কাজ, ঠিক আছে কি? চাকরির ওজন আরো বেশি না? জি স্যার। স্যার হ্যাঁ জি স্যার, সৎ পথে চাকরি পাওয়ার ওজন আরো বেশি, ঠিক আছে? মাথায় ফেলো না, আবার ফাঁকা হোক, ফাঁকা হোক, একটু ফাঁকা হোক, মাথায় ফেলো না, শক্ত করে ঘুরে আসলে এইগুলো যাদের বুক ডাউন হচ্ছে না বা পুশ আপ দিতে পারছো না, যে এক্সারসাইজগুলো দেখানো হচ্ছে সোজার একাডেমির শিক্ষার্থীদেরকে, এই এক্সারসাইজগুলো তোমরা বসে বসে প্র্যাকটিস করবে। কারণ তোমাকে পুলিশে যেতে চাইলে 35 সেকেন্ডে 15টা পুশ আপ দিতে হবে, এরপরে সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে যেতে চাইলে তোমাকে অ্যাটলিস্ট 30-35টা 40টা তো বুক ডাউন শিখে যেতেই হবে, তাহলে তুমি শারীরিক পরীক্ষা অনেক ভালো করতে পারবে। আমাদের ডাম্বেল যাদের নাই বা তোমাদের বাসায় যাদের ডাম্বেল থাকবে না, সাধারণ ইট দিয়েও তুমি কিন্তু ডাম্বেলের কাজটা করতে পারবে। এই এক্সারসাইজগুলো করো, তাহলে আমি আশাবাদী তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা শারীরিক পরীক্ষায়, সেটা পুলিশ কনস্টেবলে যাও অথবা সেনাবাহিনীতে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।